হাই গাইস, আমি জগবন্ধু প্রামাণিক আরজি কর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের অনেকেরই একটা ডাউট ছিল যে ইএসআই জোকা, যেটা ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজ আছে, তো ওটার ফি স্ট্রাকচার কত হয়। আমি সেটা আগে বলিনি তোমাদের, ওটা ফি স্ট্রাকচার একটু বেশি অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর থেকে, কিন্তু কলেজটি ভালো। কলেজটি একটা গভর্নমেন্ট কলেজ, কিন্তু ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কলেজটা, তো ওটার অনেক আলাদা নিয়ম আছে তোমাদের বলে দিয়ে। এটা আগের বছর এটা 100টে সিট ছিল, এবছর বেড়ে সেটা 150 হতে পারে। এবার তোমাদের ওই 150 সিটের মধ্যে অল ইন্ডিয়া কোটায় 15% সিট রিজার্ভ থাকবে। আর ওদের একটা স্পেশাল কোটা আছে, সেটা হচ্ছে আইপি কোটা। আইপি কোটার জন্য ইএসআই কার্ড থাকা দরকার, অনেকজনেরই থাকে সেটা, তো তাদের জন্য 52% সিট রিজার্ভ থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের যে কোটা, স্টেট কোটা, ওটা হচ্ছে তোমাদের 33% যেটা বেঁচে রইলো, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য। আর তোমাদের ফিস জানিয়ে দিই, ফিস তোমাদের পার অ্যানাম এটা একটু বেশি, সেটা হচ্ছে 1 লাখ টাকা করে পার অ্যানাম লাগবে। আর তোমাদের অ্যাডমিশনের সময় 50,000 লাগবে। আর আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম, হোস্টেল ফিস তোমাদের অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে তোমাদের 12 টাকা পার মান্থ লাগে, কিন্তু এই এই গভর্নমেন্ট মেডিকেল কলেজে হোস্টেল ফিটাও বেশি, 4,000 টাকা করে পার মান্থ এমনি লাগে। তো তোমরা ভেবেচিন্তে কাউন্সিলিংয়ের সময় চয়েস ফিলিংয়ে তোমরা রাখবে। তোমাদের যদি অ্যাফোর্ড করার মতো টাকা থাকে তো তোমরা নিশ্চয়ই আগে রাখবে, আর যদি না থাকে তাহলে তোমরা কেন অত টাকা ফালতু খরচা করবে। তোমরা এমনি মেডিকেল কলেজগুলো আগে রাখবে, তাহলে তোমাদের খুব সস্তায় হয়ে যাবে। আর বাস এতটুকুই বলার ছিল এই ভিডিওতে। আর তোমাদের অন্যান্য কাউন্সিলিং আলাদা কোনো ডাউট থাকলে বা কাট অফ রিলেটেড ভিডিও আমি চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি অনেক ভিডিও, তো তোমাদের যদি জানতে চাও যে কোন কলেজ পাবো, কাট অফ কেমন যাবে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে। তাই তোমাদের বারবার জিজ্ঞেস করতে হবে না কমেন্ট সেকশনে যে দাদা পাবো কি পাবো না। অন্যান্য কোনো ডাউট থাকলে, পার্সোনাল কোনো ডাউট থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের চ্যানেল অ্যাবাউট সেকশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, প্রোফাইল লিঙ্ক, তাহলে তোমরা ওখানে কন্ট্যাক্ট করে নিও। চলো, অল দ্য বেস্ট।